এমলো পারদ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ছড়িয়ে পরিষ্কার আকাশ। কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, সেখানকার বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি তা বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানাবেন। ফের নামলো পারদ, আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 15.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3-4 দিন শুকনো আবহাওয়া, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে কয়েকদিন পর নতুন করে পশ্চিমা ঝঞ্ঝা ঢুকতে পারে, এর প্রভাবে উত্তরের হাওয়া বাধা পাওয়ায় মাঘের শুরুতে বঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা খুব কম। বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন।